talk to you about it. Actually, Bakun, okay. Computer Science and Engineering Department, Chapter Saturday, you know, no, yeah, see. Abra, how you produce Kurun? Ever after Bakun, okay. Computer Science and Engineering Department, you know, no, yeah, see. Abra, how you produce Kurun? Ever. আপনাদের বরাদ্দ আসনে আসন গ্রহণ করুন। উচ্চশিক্ষার উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে, সামাজিক ব্যবসায়ের উপর আন্তর্জাতিক সম্মেলন এবং বিজ্ঞান ও প্রযুক্তি পড়তে পারছে, মোটামুটি সবাই পড়তে পারছে, বিশাল অংশ কম্পিউটার পাচ্ছে, বিশাল অংশ দক্ষ। ইয়াং পিপল, এডুকেশন এবং টেকনোলজি তিনটা যখন একসাথে হয়ে যাবে অবশ্যই বাংলাদেশ উদ্যোক্তা ফ্যামিলির সদস্য হিসাবে যে আমরা আজকে এই দেশের এই শিক্ষা বিপ্লবে
2000 যোগ্য দেশপ্রেমিক গ্রাজুয়েট অ্যাড করতে পারলাম। এই বেছে নেওয়ার অধিকার যদি কারো না থাকে তাহলে সে স্বাধীন হোক সেই পরাধীন। আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, উনি বিগত 7-8 বছর ধরে দেশে একটা শিক্ষা বিপ্লব ঘটিয়ে দিয়েছেন, এই যে মানুষের পরাধীনতা থেকে মানুষকে মুক্ত করার জন্য, মানুষের বেছে নেওয়ার স্বাধীনতা নেওয়ার জন্য। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকের এই কনভেনশন 2015 উপস্থিত রয়েছেন মহাপ্রজন্তী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং অপটি ইউনিভার্সিটির সম্মানিত চ্যান্সেলর কর্তৃক মনোনীত আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় শিক্ষামন্ত্রী জনামুল ইসলাম আইডিএমপি স্যার। উপস্থিত রয়েছেন দেশ বরেণ্য শিক্ষাবিদ ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, পাত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রচার ডক্টর কে এম মহসিন স্যার, সম্মানিত সিন্ডিকেট মেম্বার, একাডেমিক কাউন্সিল মেম্বার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মরহুম আলাস প্রফেসর ডক্টর এম এম ইসলাম পাটোয়ারি, যিনি শিক্ষাকে কোনো পণ্যে পরিণত না করে শিক্ষাকে একটি অধিকারের রূপ দিতে চেয়েছেন এবং তিনি মনে করেছেন যে সেই চিরায়ত প্রবাদ নলেজ ইজ পাওয়ার সেটাকে তিনি ইউনিভার্সিটির মোটো হিসেবে সিলেক্ট করে দিয়েছেন এবং সেই উদ্দেশ্যেই আমরা সবাই এখানে সম্মিলিতভাবে কাজ করছি এবং আশা রাখছি এই নলেজ যদি আমরা ঠিকমতো আহরণ করতে পারি তাহলে অবশ্যই সেটা পাওয়ারে পরিণত হবে এবং এই পাওয়ারের মাধ্যমেই আমরা দেশ ও জাতির উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো বলে আমি আশা রাখি। তো আমি যারা আজকে গ্রাজুয়েট হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর এই সমাবাদ পর্দমে যারা সনদ সম্মানে ভূষিত হবে তাদের সবাইকে আজকে শুভ সকাল এবং সবার উপরে শান্তি বর্ষিত হোক এই কামনা নিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমার বিনম্র কথনের শিরোনামটি হল শিক্ষা সমাজের দায়বদ্ধতা। প্রচলিত আত্মবাক্য শিক্ষক মানুষ গড়ার কারিগর এবং এই সুবাদে শিক্ষা মানুষ গড়ার যন্ত্র। অবশ্য শিক্ষা যন্ত্রটিকে অবশ্যই যান্ত্রিকতাহীন মানুষ লগ্ন প্রক্রিয়া হতে হবে, কিন্তু বাস্তবে শিক্ষা পদ্ধতি তো যান্ত্রিকতা মুক্ত নয়। এমন বাস্তবতার প্রতিধ্বনি করেন রবীন্দ্রনাথ যখন তিনি বলেন, স্কুল বলিতে আমরা যাহা বুঝি সে একটা শিক্ষা দেবার কল, মাস্টার এই কারখানার একটা অংশ, ছাত্ররা দুই পাতা কলেজ ছাঁটা বিদ্যা লইয়া বাড়ি ফেরে, তারপর পরীক্ষার সময় এই বিদ্যা যাচাই হইয়া তাহার উপরে মার্কা পড়িয়া যায়। স্কুল যেমন কল তেমন কল মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়, আর এমন কল রবীন্দ্রনাথের সময় ছিল, এখনো আছে, হয়তো থাকবে। আর এই কারণে শিক্ষা সরকারি ও বেসরকারি খাতে প্রসারিত হলেও মানুষ গড়ার মহান লক্ষ্যটি অধরাই থেকে যাচ্ছে। গড় শিক্ষা ব্যবস্থা, পাঠদান পদ্ধতি ও শিক্ষকের যোগ্যতার সীমাবদ্ধতা, অবশ্য যোগ্য শিক্ষক যে নেই তা নয়, তাই আছেন তবে প্রয়োজনের তুলনায় অপ্রতুল। উপরন্তু সামাজিক ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থাপনায় তারা অপান্তেন টাকাকে আমার, কারণ আমাদের সমাজের সব ক্ষেত্রের মতো শিক্ষাক্ষেত্রেও গ্রেশামের তত্ত্ব কার্যকর, অর্থাৎ মন্দ টাকা ভালো টাকাকে সঞ্চালনের বাইরে ঠেলে দেয়। ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট অফ সার্কুলেশন। বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী অনুমতিক্রমে আমি অধ্যাপক ডক্টর শওকতারা হোসেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে ইংরেজি, সমাজবিজ্ঞান এবং আইন বিভাগের
স্নাতক ও স্নাতকোত্তর সকল গ্রাজুয়েটকে সম্মানিত সভাপতির সামনে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ব্যবসা শিক্ষা অনুষদের ডিন হিসাবে উক্ত অনুষদের স্নাতক ও স্নাতকোত্তর সকল গ্রাজুয়েটকে সম্মানিত সভাপতির সামনে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রীর অনুমতিক্রমে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন হিসাবে এর সামনে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। মৌলভাসীদের সম্মানিত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, বৌদ্ধ ছাত্রীদের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের সম্মানিত ডিনবৃন্দ, সদ্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, এবং যাদের জন্য আজকে এই সমাবর্তন অনুষ্ঠান, আমার সেই সব প্রিয় নবীন গ্রাজুয়েটবৃন্দ, সালাম আলাইকুম। আমি প্রথমে আপনাদের সবাইকে মহামান্য রাষ্ট্রপতি এবং চ্যান্সেলর এবং সমগ্র শিক্ষা পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জনাব মোহাম্মদ আব্দুল হামিদের মনোনীত প্রতিনিধি হিসাবে আমার উপর অর্পিত দায়িত্ব ও ক্ষমতা বলে এই সমাবর্তনে সভাপতির দায়িত্ব পালনের এই সুযোগ আমার জীবনে গৌরব ও সম্মানের বিষয়। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আপনারা আমাকে সম্মানিত করেছেন, এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই সমাবেশ, এই সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে ডিসেম্বর মাসে। 1971 সালে এই মাসের 16 তারিখে আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলাম। আমাদের জাতির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। আর এই অধ্যায়ের মহানায়ক হচ্ছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই নেতৃত্বে 30 লক্ষ শহীদের জীবনের বিনিময়ে, জনগণের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই দেশ প্রতিষ্ঠা করেছি। এই বিজয়ের মাসে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ মুক্তিযোদ্ধা ও জনগণকে, যাদের সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছি। প্রিয় গ্রাজুয়েটবৃন্দ, আজ আপনাদের জন্য আনন্দের দিন। আজকের এই পার্বণ আনন্দমুখর পরিবেশে আমরা একত্রিত হয়েছি এক ঝাঁক মেধাবী ছাত্রছাত্রী, শিক্ষা সমাপনী ডিগ্রি প্রাপ্তি মিলন মেলায়। আপনাদের দীর্ঘদিনের দায়িত্ব স্বপ্ন আজ পূরণ হচ্ছে। আজ আপনারা বিশ্ববিদ্যালয় কর্তৃক সনদ গ্রহণ করছেন। আপনাদের এই সাফল্যের জন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। এই আনন্দঘন মুহূর্তে আপনাদের সকলের জন্য ভবিষ্যৎ সাফল্য কামনা করছি। এ সাফল্য গৌরব অর্জন করতে আপনাদের নিজেদেরকে এবং আপনাদের অভিভাবকগণকে, সম্মানিত শিক্ষক মণ্ডলীকে অনেক শ্রম অমূল্য দিতে হয়েছে। আমি গ্রাজুয়েটবৃন্দের পিতামাতা, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জানাচ্ছি। আনুষ্ঠানিকভাবে শিক্ষা জীবন এখানে শেষ হলেও আপনাদের কর্মজীবন এখান থেকেই শুরু হল। আপনাদের অর্জিত শিক্ষা ও জ্ঞান এখন বাস্তব কর্মজীবনে প্রয়োগ করতে হবে। জ্ঞান ও মেধা প্রয়োগের সৃজনশীলতা ও উদ্যোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শিক্ষা, জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সীমা বা শেষ নেই। জীবনভর তা আয়ত্ত করে আরও বড় সাফল্য অর্জন অব্যাহত রাখা সম্ভব। আপনাদের এই যাত্রাপথ শুভ হোক, সফল হোক। সম্মানিত সুধীমণ্ডলী, 1992 সালে এবং পরবর্তীকালে 1998 সালে সংশোধিত আইনের ভিত্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের
আইন প্রবর্তিত হওয়ার পর থেকে গত প্রায় 23 বছরের ব্যবধানে উচ্চশিক্ষা পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে। এর মধ্যে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় খাত এক নতুন সম্ভাবনা নিয়ে গড়ে উঠছে। বর্তমান সরকার বিগত কয়েক বছর ধরে উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় যাতে নিয়ম নীতির মধ্যে থেকে সুশৃঙ্খলভাবে উচ্চশিক্ষায় উপযুক্ত মানব সম্পদ তৈরি করতে পারে, সে লক্ষ্যে সরকার সকলের সাথে আলোচনা করে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 প্রণয়ন করেছে। এই আইনের ভিত্তিতে নতুন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ও মান উন্নত হয়েছে। আমরা আশা করি সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় এই আইন অনুসরণ করবেন এবং অনুসরণ করে চলবেন। শ্রোতৃমণ্ডলী, আমাদের শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে আমাদের নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসাবে প্রস্তুত করা। প্রচলিত গতানুগতিক শিক্ষায় তা সম্ভব নয়। বর্তমান যুগের সাথে সঙ্গতিপূর্ণ আধুনিক বিশ্বমানের শিক্ষা ও জ্ঞান প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ এক পরিপূর্ণ মানুষ তৈরি করা আমাদের প্রধান লক্ষ্য। তারা আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবেন এবং ভবিষ্যতে নেতৃত্ব দিতে সক্ষম।